আসসালামু আলাইকুম যারা আমাদের রেহেমে সপ অ্যাডভাইজার হিসাবে কাজ করতে চান তারা আসলে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট ভার্সন এবং আমরা অতি শীঘ্রই সেটা মোবাইল ভার্সনে নিয়ে আসবো আমাদের অ্যাপ বাইর হবে তো আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট রেডি হওয়ার আগ পর্যন্ত আমরা মোবাইল অ্যাপ আমরা রেডি করব না আপনার আই বলেন আর অ্যান্ড্রয়েড বলেন যে কোনো দুইটা সেকশনে আমরা অ্যাপ বাইর করবো সেটার জন্য অপেক্ষা করতে হবে তো এখানে যে ডান দিকে যে ইয়েটা দেখতেছেন লগ ইন রেজিস্ট্রেশন দেখতেছেন সেটা শুধুমাত্র যারা আমাদের এখানে ভিওয়ার্স আসবে বিভিন্ন প্রোডাক্ট কিনবে একটু কার্ট মারবে বা বাই নাও মারবে সেগুলোর জন্য তারা এখানে ইয়ে করবে লগ ইন বা রেজিস্টার করবে আর এখানে সপ অ্যাডভাইজার হচ্ছে যারা আমাদের এখানে প্রতি মাসে নিম্নে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করতে চায় তারা এখানে সপ অ্যাডভাইজার হিসাবে লগ করবে এবং এখানে সপ অ্যাডভাইজার হিসাবে লগ করলে সেখানে দুইটা ফরমেট পাবে একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করলে সে সেইখানে সব কিছু পূরণ করবে এবং এখানে নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে মেইল আর এখানে পেমেন্ট গেটওয়েতে সে তার বিকাশ নাম্বার দিবে সে যা যে যত টাকা রুজি করবে আমাদের এখানে মানে মানে ইনকাম করবে আয় করবে সেই টাকাটা আমরা তাকে কিভাবে দিব কোন মাধ্যমে দিব তো বিকাশ যদি হয় বিকাশের নাম্বারটা সেইখানে দিবে নগদ হলে নগদ রকেট হলে রকেট সেটা সেইখানে নাম্বারটা সেন্ড করবে আর এখানে হচ্ছে সে এই সব অ্যাডভাইজার হতে গেলে এখানে সে একশো টাকা পে করা লাগতেছে এই একশো টাকা পে না করলে সে কিন্তু সব অ্যাডভাইজার হতে পারবে না এবং এখানে সে তার একটা পিকচার ইস করবে এবং তারপরে রেজিস্ট্রেশন ক্লিক করবে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আমরা এক ঘন্টার ভিতরে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দিব। যদি সে পেমেন্ট না করে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে না তো তারপরে সে যে সময় অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল তখন সে লগ ইন ক্লিক করলেই সে মনে করেন তার আইডি পাসওয়ার্ড দিলে মনে করেন লগ ইন করতে পারবে এখন ধরেন এখানে ধরেন সে এখানে লগ ইন করার সময় ইমেল দিবে আর এখানে পাসওয়ার্ড দিবে এবং পরবর্তীতে সে লগ ইন করে নেবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের শপ অ্যাডভাইজারে লগ ইন করার সিস্টেম এখন যদি কেউ আমাদের এখানে শপ খুলতে চায় অনলাইন শপ তাহলে এখানে সে অনেকেই এটা ভুল করে শপ অ্যাডভাইজারে গিয়ে অ্যাকাউন্ট খুলতে চায় এটা হচ্ছে শপ অ্যাডভাইজার যারা শপ খুলে দেয় তাদেরকে এই অ্যাকাউন্টটা দেওয়া হয় এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে উনি একটা আপনার কুড পায় এই হচ্ছে শপ অ্যাডভাইজার কুড এই কোড ছাড়া সব ওপেন হয় না এই কোডটা দিয়েই সব ওপেন করা লাগে তো যারা শপ অ্যাডভাইজার হবে তারাই শুধুমাত্র আপনার এই কোডটা পাবে এবং যে সময় আমরা অল শপে ক্লিক করলাম অল শপে ক্লিক করলে এখানে অল শপের একটা রেজিস্ট্রেশন আসতেছে দেখেন এখানে বাম পাশে আরেকটা আছে বিকাম এন অ্যাফিলিট এটা হচ্ছে আরেকটা রেজিস্ট্রেশন যেটা হচ্ছে এখানে আপনারা বিভিন্ন প্রোডাক্ট সেল করবেন অনলাইনে আমাদের যেমন এই যে রেহেম রেহেমের নিচে দেখেন কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যদি আপনারা সেল করেন মনে করেন এই একটা প্রোডাক্ট যেখানে মনে করেন এখানে আট হাজার নশো নব্বই টাকা এটার প্রাইস আছে পূর্বে ছিল এটা নয় হাজার নশো নব্বই টাকা এই প্রোডাক্টটা যদি কেউ শেয়ার করে বিভিন্ন ফেসবুক ইউটিউব গুগল বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইটে এই লিঙ্কটা সে শেয়ার করে শেয়ার মাধ্যমে যদি কোনো একজন মানুষ আসে আমাদের ওয়েবসাইট ঘুরে এই প্রোডাক্টটা কিনে দেন এইখানে আমরা তাকে একটা কমিশন দিব হতে পারে এটা তিনশো টাকা হতে পারে পাঁচশো টাকা তো এই কমিশনটা সে যারা বিকামেন অ্যাফিলিয়েট হিসাবে অ্যাকাউন্ট করবে তারা পাবে তো এটা এই মুহূর্তে আজকের ডেটে আজকে আমরা এটা অ্যাক্টিভেট করতেছি না মনে করেন অক্টোবর মাসের প্রথম দিকে এটা এটা হয়ে তো হচ্ছে হচ্ছে এক ধরনের অ্যাকাউন্ট শপের আর অল শপ হচ্ছে আরেক ধরনের অ্যাকাউন্ট তো অল শপে যেসব আপনারা যাবেন কেউ যদি শপ ওপেন করতে চায় সেখানে শপ রেজিস্ট্রেশন ক্লিক করবে এবং এখানে সে তার নাম ব্যবহার করবে তার কন্ট্যাক্ট নাম্বার তার ইমেল অ্যাড্রেস তার পাসওয়ার্ড এবং এখানে বিজনেস নেই বিজনেস নেমটা কী হবে সেটা তার দোকানের নাম হতে পারে অথবা সে নতুন একটা নাম হতে পারে যাদের বিজনেস নেই পূর্বের কোনো বিজনেস নেই তারা সুন্দর একটা নাম রাখবে এখানে বিজনেসের লোগো ইউজ করবে এখানে বিজনেসের ব্যানার ইউজ করবে দেন বিজনেস টাইপ এটা কি বিজনেস যদি উনি ফোনের ব্যবসা করে তাহলে স্মার্টফোন উনি যদি ক্লথের ব্যবসা করে তাহলে ক্লথ আইটেম মানে ক্লথ স্টোর এখানে যদি উনি ডিপার্টমেন্টাল ব্যবসা করে তাহলে গ্রোসারি দিবে এবার বিভিন্ন যে ব্যবসা যে করবে সে ওই ব্যবসার টাইপ লিখবে এবং এখানে অ্যাড্রেস দিবে তারপর পুলিশ স্টেশন তারপর ডিস্ট্রিক্ট এখন উনি কাস্টমার টাইপ উনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট মানে সব দিতে যাচ্ছেন যদি উনি প্লাটিনাম সব দেয় তাহলে ওটা পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে প্রত্যেক মাসে এবং সেটাতে উনি আনলিমিটেড প্রোডাক্ট আপলোড দিতে পারবে যারা গ্রোসারি শপ খুলবে বা কাপড়ের দোকান খুলবে মোবাইলের দোকান খুলবে তারা আনলিমিটেড প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য অবশ্যই প্রিমিয়াম প্লাটিনাম শপ খোলা লাগবে যেটা প্রতি মাসে উনাকে পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাক্টিভেট করা লাগবে তো এটা পাঁচ হাজার টাকা দিলে উনি এক মাস সময় পাবে এবং এক মাসের মাধ্যমে উনি আনলিমিটেড প্রোডাক্ট আপলোড দিতে পারবে এবং আনলিমিটেড প্রোডাক্ট বিক্রি করতে পারবে প্রিমিয়াম শপ যদি উনি খুলে তাহলে দুই হাজার টাকা দেওয়া লাগবে একশো টাকা প্রোডাক্ট আপলোড করতে পারবে আর যদি উনি পাঁচশো টাকা দিয়ে তাহলে উনি পঞ্চাশটা আপলোড করতে পারবে যেটা বিক্রয় ডট কমে আপনার সতেরোশো টাকা লাগতেছে আপনার পঁচিশটা অ্যাড তার মানে প্রায় পঞ্চাশটা অ্যাডের জন্য তারা চৌত্রিশশো টাকার মতো রাখতেছে আমরা এখানে পাঁচশো টাকা দিয়ে চৌত্রিশটা না আপনার পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশটা অ্যাড দিতেছি আর চৌত্রিশশো টাকা লাগতেছে না তো যারা এই সব খুলতে চান তারা বিকাশ নাম্বার এই নাম্বারে পাঁচশো টাকা পেমেন্ট করবেন এবং তারপরে এইখানে যে নাম্বার দিয়ে উনি টাকা দিচ্ছেন সেই নাম্বারটা উনি এখানে লিখে দিবেন যে এই নাম্বার থেকে আমি আপনার নাম্বারে বিকাশ করছি এটা এখানে দিবেন যে নাম্বার থেকে বিকাশ করছি ওই নাম্বারটা আর শপের বেদার কোড ওই কোড ছাড়া উনি সব খুলতে পারবেন তো এটার জন্য যারা শপএডভাইজার আছে আমাদের কোম্পানির আমাদের প্রতিষ্ঠানের তাদের সাথে ওনারা যোগাযোগ করে তারপর শপএটভাইসের এডভাইজারের সাথে আলোচনা করে এখানে কোডটা ব্যবহার করবে। তো যাদের কোডটা নাই তারা পার্সোনালি আমার কাছ থেকে কোড নিতে পারবেন আর যাদের শপএটভাইদারের সাথে সম্পর্ক আছে তারা শপএটভ্রাইজার কোডের সাথে আলোচনা করে আপনারা এই কোডটা নিয়ে নিবেন দেন আপনারা ইজিলি আপনারা শপ খুলতে পারবেন এবং শপএডভাইদার ছাড়া আপনারা কিন্তু অনেক জিনিসই বুঝবেন না তো যে কোনো একজনের মাধ্যমে আপনারা অবশ্যই সব খুলবেন সব অ্যাডভাইজার ছাড়া কিন্তু আপনারা সব খুলেও লাভ হবে না কারণ এখানে কীভাবে প্রোডাক্ট আপলোড দেওয়া লাগে কীভাবে কাস্টমারের সাথে আপনি ডিল করবেন কীভাবে কাস্টমার আপনার সাথে ডিল করবে এ টু জেড এভরিথিং আপনাকে বুঝিয়ে দিবে আমাদের সব অ্যাডভাইজার সুতরাং এখানে পণ্ডিতি করতে যাবেন না যারা সব খুলতে যান তারা অবশ্যই আমার সব অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করবেন কেউ যদি সব অ্যাডভাইজারের লোকেশন পান না ওনার ঠিকানা পান না ওনার সাথে কন্ট্যাক্ট নাম্বার পান না আপনারা শপ বেদারের তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে শপ এর লোকেশন দিয়ে দিব ইনশাল্লাহ এবং এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে আপনার একটা মেসেজ আসবে যে আপনি পেমেন্ট রিসেন্ট কি যদি আপনি পেমেন্ট দিয়ে থাকেন তাহলে আপনার এক ঘন্টা ভিতরে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে এবং আপনার সম্পূর্ণ শপ রেডি হতে বাহাত্তর ঘন্টা সময় লাগবে এই বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে অবশ্যই আপনার ইয়ে করা লাগবে বিশটা প্রোডাক্ট আপলোড দেওয়া লাগবে এই বিশটা প্রোডাক্ট কিভাবে আপলোড দিবেন না দিবেন সেগুলো আমার শপের বাইরে আপনাদেরকে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ তারপরে আপনি বাউতি করে যে অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং আপনার একটা শপ হবে শপ হওয়ার পরে এটা রেজিস্ট্রেশন হলেও হবে রেজিস্ট্রেশন না হলেও আপনারা এখানে অল শপে ক্লিক করলে আপনার শপটা দেখতে পারবেন তো এই শপ দেখে আপনাদের কোনো লাভ নাই যেমন ধরেন এখানে একটা শপ আছে জিরো স্মার্টফোন শপ এখানে ক্লিক করলে শুধু লোগো আর দেখতে দেখতে পারবেন পারবেন অন্য কিছু না তো এখানে প্রোডাক্ট কিভাবে আপলোড দেওয়া লাগে আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড থাকবে সেটা আপনি অলশে গিয়ে লগ ইন করবেন এই লগ ইন ছাড়া এই লগ ইন কিন্তু সেই লগ না এই লগ ইনটা হচ্ছে আমার ওয়েব পেজের এর আমার রেহেমের লগ ইন আপনারা এইখানে সব লগ ইন করবেন এই সব লগ ইন করলে দেন আপনারা আপনাদের আইডিতে গিয়ে প্রোডাক্ট আপলোড দিতে পারবেন সেটা আমার শপের ভিতর দেখিয়ে দিবি ইনশাআল্লাহ তো এই হচ্ছে সম্পূর্ণ সিস্টেম আর আর কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখতে পারেন সেইখানে আমরা সম্পূর্ণ সুন্দর করে আপনাদেরকে বিভিন্ন সিস্টেম বিভিন্ন অপশন আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আজকের জন্য এই পর্যন্ত এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ